আহিছো, আল্লাহু আকবৰ ধ্বনি দি আমেরিকাৰ হোৱাইট হাউচ আৱৰি ধৰিছে পেলেস্তাইনী সমৰ্থকে। এই মুহূৰ্তৰ ৱাৰ আপডেট আমি লৈ আহিছো। এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ খবৰ, এইবাৰ হোৱাইট হাউচ ঘেৰি ধৰিছে পেলেস্তাইনী সমৰ্থকে। আল্লাহু আকবৰ ধ্বনি দি হোৱাইট হাউচত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে পেলেস্তাইনী সমৰ্থকে। আল্লাহু আকবৰ ধ্বনি দি আমেরিকার হোয়াইট হাউস ঘেরি ধরেছে পেলেস্তাইনী সমর্থকে। হাজার হাজার পেলেস্তাইনী সমর্থকে ঘেরি ধরেছে হোয়াইট হাউস। আমি জানাইছো এই মুহূর্তের একটা ওয়ার আপডেট। পেলেস্তাইনক সমর্থন করে আমেরিকার বহু শহরত প্রতিবাদী সমদল, আমেরিকার বহু শহরত সাব্যস্ত করা হয়েছে প্রতিবাদ। রাজধানী ওয়াশিংটন ডিসির পৰা এই প্রতিবাদ আরম্ভ হয়েছে, রাজপথলৈ উলাই আহিছে শ শ পেলেস্তাইনী সমর্থক। আমি জানাইছো রাজপথলৈ উলাই আহিছে শ শ পেলেস্তাইনী সমর্থক। আর কিছুদিন পূর্বে আমেরিকার 42% মুসলমানে স্পষ্টকৈ কৈছিল যদিহে আমেরিকায় এই যুদ্ধ নরখায় তাহলে আমেরিকার 42% মুসলমানে জো বাইডেনক আর ভোট নিদিয়ে। আর এইবার দেখা গৈছে হোয়াইট হাউস ঘেরি রাখিছে প্রতিবাদকারী। হোয়াইট হাউসর গেট ভাঙিবলৈ চেষ্টা কৰিছে, হোয়াইট হাউসর গেট ভাঙিবলৈ চেষ্টা কৰিছে, হোয়াইট হাউসৰ ক্ষতি সাধন কৰিব বিচৰা লোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আমি জনাইছো এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ, বিগ ব্ৰেকিং, আৰু এই খবৰে সমগ্ৰ বিশ্ব জোকাৰিছে। আল্লাহু আকবৰ ধ্বনি দি আমেৰিকাৰ হোয়াইট হাউস ঘেৰি ধৰিছে পেলেস্তাইনী সমৰ্থকে। হাজাৰ হাজাৰ লোক ওলাই আহিছে আৰু হোয়াইট হাউসৰ গেট ভাঙিবলৈ চেষ্টা কৰা হৈছে পেলেস্তাইনক সমৰ্থন কৰি। আমেৰিকাৰ বহু চহৰত প্ৰতিবাদী সমদল, রাজধানী ওয়াশিংটন ডিসির পৰা আৰম্ভ হৈছে এই প্রতিবাদী সমদল। আমি জানাইছো এই মুহূর্তের ডাঙৰ খবৰ, আমি দৃশ্যাঙ্ক আছে, আমি সেই দৃশ্যাঙ্ক দেখুৱাম। উত্তাল প্রতিবাদ আমেরিকাত, পেলেস্তাইনী সমর্থকে হোয়াইট হাউসৰ গেট ভাঙিবলৈ চেষ্টা কৰা হৈছে, হোয়াইট হাউসৰ ভিতৰত প্ৰৱেশ কৰিবলৈ চেষ্টা কৰিছে পেলেস্তাইনী সমর্থকে। আমি জানাইছো এই মুহূর্তের এটা ডাঙৰ খবৰ, গাজা ষ্ট্ৰীপত হৈ থকা যুঁজ বন্ধ কৰিবলৈ আহ্বান জনাইছে হাজার হাজার প্রতিবাদকারীয়ে। আমি জানাইছো আমেরিকার হোয়াইট হাউস ঘেরি রখা হয়েছে, প্রতিবাদকারী হোয়াইট হাউসর গেট ভাঙিবলৈ চেষ্টা করেছে, উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে হাজার হাজার পেলেস্তাইনী সমর্থকে। উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে আমেরিকাত, আমেরিকাত ধারাবাহিকভাবে প্রতিবাদ হয়ে আছে, ধারাবাহিকভাবে মুসলমান সমাজে এই প্রতিবাদ করে আহিছে, হাজার হাজার লোক ওলাই আহিছে, আনকি বিমূরত পৰিছে আমেরিকার রাষ্ট্রপতিও। অবশেষত হোয়াইট হাউস, হোয়াইট হাউসৰ সন্মুখত উত্তাল প্রতিবাদ আর যুদ্ধ চলি আছে। গাজা দখল কৰিছে ইজৰাইলী সৈন্যই আৰু ইজৰাইলী সৈন্যক প্রথম অৱস্থাৰ পৰা সহায়ৰ হাত আগবঢ়াই আছে আমেরিকায়। আমেরিকায় ইজৰাইলক সহায় কৰাৰ বাবে ক্ষুণ্ণ হৈ পৰিছে ইৰাণ, ৰাছিয়া, চীনকে আদি কৰি বহু দেশ আৰু ইসলামিক ৰাষ্ট্ৰসমূহ আমেরিকার বিরুদ্ধে ক্ষুণ্ণ হৈ পৰিছে। আনকি এইবার আমেরিকার মুসলমান সমাজও আমেরিকার রাষ্ট্রপতির বিরুদ্ধে ক্ষুণ্ণ হৈ পৰিছে। আমি জানাইছো এই মুহূর্তের ডাঙর খবর, হোয়াইট হাউসর গেট ভাঙিবলৈ চেষ্টা করেছে পেলেস্তাইনী সমর্থকে। দৃশ্যাঙ্ক আছে, আমি দৃশ্যাঙ্ক দেখাইছো। দৃশ্যাঙ্ক এই মুহূর্তের দৃশ্যাঙ্ক, হোয়াইট হাউসর বাহির উত্তাল প্রতিবাদ, শিশুর পৰা বৃদ্ধলৈকে ওলাই আহিছে হাজার হাজার পেলেস্তাইনী সমর্থক। আল্লাহু আকবর ধ্বনি দিয়া হৈছে, আল্লাহু আকবর ধ্বনি দি হোয়াইট হাউসর বাহির হাজার হাজার পেলেস্তাইনী সমর্থক। দেখুৱাইছো দৃশ্যাঙ্ক আৰু এই দৃশ্য সমগ্ৰ বিশ্ব কঁপাইছে আৰু সমগ্ৰ বিশ্বতেই উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে পেলেস্তাইনী সমৰ্থকে। সমগ্ৰ বিশ্বতেই সাব্যস্ত কৰিছে উত্তাল প্ৰতিবাদ হোৱাইট হাউচৰ বাহিৰৰ বিশ্ব, হোৱাইট হাউচৰ গেট ভাঙিবলৈ চেষ্টা কৰিছে পেলেস্তাইনী সমৰ্থকে, আৰু বহু বহু প্ৰতিবাদকাৰী গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আল্লাহু আকবাৰ, আল্লাহু আকবাৰ, আল্লাহু আকবাৰ, আল্লাহু আকবাৰ।
চাও আল্লাহু আকবৰ স্লোগান দি আল্লাহু আকবৰ ধ্বনি দি হোয়াইট হাউছৰ বাহিৰত উত্তাল প্ৰতিবাদ পেলেস্তানী নাগৰিক পেলেস্তানী সমৰ্থক তেওঁলোকৰ এটাই দাবী আমেৰিকাই এই যুদ্ধ বন্ধ কৰিবলৈ হেঁচা দিয়ক এই যুদ্ধ বন্ধ হওক গাজাৰ পৰা আঁতৰি আহক ইজৰাইলী সৈন্য এই দাবীৰে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে চাওকাই নিশ্চাংক আমি নিশ্চাংক কৰি থৈ আছো কেহতীয়া দৃশ্য আমেৰিকাৰ হোৱাইট হাউছৰ বাহিৰৰ দৃশ্য মুসলমান রাষ্ট্রসমূহ ইসলামিক রাষ্ট্রসমূহ একত্রিত হয়েছে যদিও কোনো কামত দিয়া নাই ইসরায়েলের যে রুদ্রমূর্তি ইসরায়েলের রুদ্রমূর্তি দেখি এতিয়া স্তম্ভিত হয়ে পড়ছে কপি উঠিছে সমগ্র বিশ্ব আর এনে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে আমি নিশ্চয় করে কেছো এ হোয়াইট হাউসের বাইরের দৃশ্য এ হোয়াইট হাউসের বিশেষ দ্বার হোয়াইট হাউসের মূল দ্বারের বাইরতে পেলেস্তাইনী পতাকা লৈ আল্লাহু আকবর স্লোগান দি উত্তাল প্রতিবাদ আর আমেরিকার প্রায় সংখ্যক শহরতে অধিকাংশ শহরতে আমেরিকার এই প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে আল্লাহু আকবর ধ্বনি দি উত্তাল প্রতিবাদ হোয়াইট হাউসের বাহির আল্লাহু আকবর স্লোগান পুরো আল্লাহু আকবর স্লোগান দিয়া হয়েছে হাতে হাতে সকলোরে পেলেস্তাইনী পতাকা সকলে দাবি জানাইছে ইসরায়েলে গাজা এড়ি দিয়ক সকলোরে এটাই দেখ ইসরায়েলে এড়ি দিয়ক গাজা এই আক্রমণ বন্ধ হোক আমেরিকায় এই আক্রমণ বন্ধ করবলৈ হেঁচা দিয়ক গেটৰ ওপৰত উঠিছে প্ৰতিবাদকাৰী বিশ্বাংগ দিছক হোৱাইট হাউছৰ গেটৰ বাহিৰত প্ৰতিবাদকাৰী আৰু গেট বগাই পাৰ হ'বলৈ চেষ্টা কৰিছে প্ৰতিবাদকাৰীসকল বহুসংখ্যক প্ৰতিবাদকাৰী গ্ৰেপ্তাৰো কৰিছে ইতিমধ্যে বহুসংখ্যকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আমেৰিকাৰ চহৰে চহৰে নগৰে নগৰে এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে জো বাইডেনক হেঁচা দিবলৈ চেষ্টা কৰা হৈছে তেওঁলোকে স্পষ্টকৈ কৈছে আমেৰিকাৰ মুছলমান সমাজে স্পষ্টকৈ কৈছে যদিহে আমেৰিকাই বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ নকৰে তেনেহ'লে আগন্তুক নিৰ্বাচনত জো বাইডেনক ভোট নিদিয়ে আমেৰিকাৰ 42% মুছলমানে যাক লৈ বিমূৰত পৰিছে জো বাইডেন এনেকৈ আল্লাহু আকবৰ ধ্বনি দি আমেৰিকাৰ হোৱাইট হাউছ ঘেৰি ধৰিছে পেলেস্তাইনী সমৰ্থকে